আরামবাগ টাইমস। 27 এপ্রিল থেকে আপনাদের প্রিয় আরামবাগ টাইমস খানাকুলো আরামবাগের টিভির মাধ্যমে হ্যাটওয়ে কেবল 871 নম্বর চ্যানেল এবং MRMPL কেবল 9 নম্বর চ্যানেলে দেখা যাবে। সময় ঠিক বিকাল 3টে এবং রাত্রি 9টা। আজই আপনার কেবল অপারেটরের সাথে যোগাযোগ করুন। আম পাড়তে গিয়ে বোমা ফেটে আহত এক, ঘটনাটি বীরভূমের মারগ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল 8:30 নাগাদ মারগ্রাম হাড়িপাড়ার বাসিন্দা প্রাণকৃষ্ণ মাল, বয়স 40, মারগ্রাম হাতিবাদা মোড় সংলগ্ন রক্ষাকালীতলা এলাকায় গাছের থেকে আম পাড়তে গিয়ে গাছ থেকে বোমার ওপরে পড়ে বোমা ফেটে ডান পায়ে আঘাত লাগে এবং গুরুতর আহত হয় প্রাণকৃষ্ণ মাল। বাড়ির লোক তাকে উদ্ধার করে রামপুরহাটের একটি বেসরকারি নার্সিংহোমে পাঠিয়েছে চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মারগ্রাম থানার পুলিশ। যদিও এই ঘটনায় রাজনৈতিক চাপান্তর শুরু হয়েছে, তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কালকে বিজেপি নেত্রী ভারতী ঘোষ মারগ্রাম র্যালি করেছে এবং ধুলাফেলা মোড়ে যে অশান্তি সৃষ্টি করেছে সেই অশান্তির জেরে যে কথাবার্তা বলে গেছেন তাতে একদম মারার চক্রান্ত এবং উস্কানিমূলক কথাবার্তা শুনে আজকে বিজেপি কর্মীরা বোমা নিয়ে ঘোরাঘুরি করে এবং তৃণমূল কর্মী সমর্থকদের মারার জন্য তারা ঘুরে বেড়ায়। নিজের বোমে নিজেই আহত হয়েছে বিজেপি কর্মী, এটা একটা চক্রান্ত। আমরা চাই পুলিশ প্রশাসন এর কড়া ব্যবস্থা নিক। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, তাদের অভিযোগ আম পাড়তে গেছিল, আম পাড়তে গিয়ে আম গাছের তলায় কেউ বা কারা বোমা রেখেছিল, সেই বোমার ওপরে পড়ে নিজেই আহত হয় আর এর তদন্ত করবে পুলিশ। তৃণমূল যেটা অভিযোগ করেছে সেটা মিথ্যে অভিযোগ। আরামবাগ টাইমস এর রিপোর্ট। আজকে মালজানে সকালে একটা বোমা বিস্ফোরণ হয়, তার জেরে আহত হয় এক ব্যক্তি। কি বলবেন অঞ্চল প্রেসিডেন্ট হিসাবে? দেখুন, কালকে ভারতী ঘোষ, বিজেপির নেত্রী ভারতী ঘোষ, মারগ্রামে র্যালি করেছেন এবং ভুলপেলা মোড়ে যে অশান্তির বাতাবরণ সৃষ্টি করে গেছেন, সেই অশান্তির জেরে যে কথাবার্তা বলে গেছেন তাতে একদম মানে মারার চক্রান্ত এবং উস্কানিমূলক কথাবার্তা শুনে আজকে বিজেপি কর্মীরা বোম নিয়ে ঘুরেঘুরি করে এবং তৃণমূলের কর্মী সমর্থকদেরকে মারার জন্য তারা ঘুরে বেড়ায় এবং নিজের বোমে নিজেই আহত হয়েছেন বিজেপি কর্মী। তার নাম হচ্ছে প্রাণকৃষ্ণ মাল, আজকে সে নিজেই বোমে নিজে আহত। এটা একটা চক্রান্ত, আমরা চাই পুলিশ প্রশাসন এই কড়াভাবে ব্যবস্থা নিক। এটাই আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনার কাছে আবেদন। আপনার নাম? আমার নাম হচ্ছে সিপন শেখ, মারগ্রাম 2 নম্বর অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেস। যে অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে? আমি বুথ সভাপতি হিসাবে বলছি, ও আম পাড়তে গিয়েছিল, আম পাড়তে গিয়ে আম গাছের তলায় কোনো লোক বোম রেখেছিল আর কি, সেই বোমের উপরে পড়েই নিজেই আহত হয়েছে। হ্যাঁ, আর সেটা তদন্ত করবে পুলিশ। আর TMC যেটা অভিযোগ করছে এটা একবারে মিথ্যা অভিযোগ। আপনার নাম? আমার নাম রামপ্রসাদ কোনাই। কি পদে আছেন? এই বুথ সভাপতি আছে। কোন এলাকায়? মারগ্রাম অঞ্চলের এই শনিপাড়া এলাকায়। Collection, jeans and t-shirts, only for men.